প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। অনলাইন ক্লাসে আছি আমি জুমা রানী সাহা, প্রভাষক, কৌশল ডিগ্রি কলেজ। আজ আমাদের আলোচনার বিষয় শকুন্তলার প্রতিগৃহের যাত্রা, অর্থাৎ মহাকবি কালিদাসের অপূর্ব সৃষ্টি অভিজ্ঞান শকুন্তলম নাটকটি মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত। পুরুবংশীয় রাজা দুষ্যন্ত এবং শকুন্তলার প্রেম এবং বিবাহ এই নাটকের মূল বিষয়। নাটক সংস্কৃত সাহিত্যের অমর কাব্য মেঘদূতের কবিও কালিদাস। অভিজ্ঞান শকুন্তল নাটকটি সাত অঙ্কে রচিত। আমাদের পাঠ্য চতুর্থ অঙ্ক শকুন্তলায় প্রতিগৃহে যাত্রা, অর্থাৎ শকুন্তলার প্রতিগৃহে যাত্রা। সংস্কৃত সাহিত্যে যিনি বিশেষ স্থান অধিকার করে আছেন তিনি কবিকুল শিরোমণি মহাকবি কালিদাস। তবে তিনি প্রথম জীবনে নিরেট মূর্খ একজন মানুষ ছিলেন। এর থেকে বোঝাই যায় মানুষের অসাধ্য বলে কিছুই নেই, ইচ্ছা থাকলে উপায় হয়। এখন মূল আলোচনায় আসা যাক। এই নাটকে আমাদের পারিবারিক জীবনের একটি শাশ্বত বিষয়কে অবলম্বন করে মানুষ ও প্রকৃতির মাঝে যে অন্তরঙ্গতার আবেক্ষণ সৃষ্টি করেছেন মহাকবি কালিদাস তা মানব হৃদয়কে অভিভূত করে রাখবে। চতুর্থ অঙ্কে দুর্বাসামণির অভিশাপ এবং শকুন্তলার প্রতিগৃহ যাত্রার দৃশ্য বর্ণনা করা হয়েছে। শকুন্তলা ছিলেন বিশ্বামিত্র মুনির ঔরসজাত মেনকার গর্ভজাত সন্তান, আর দুষ্যন্ত ছিলেন চন্দ্রবংশীয় রাজা। শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর সমস্ত আয়োজন সম্পন্ন করেছেন পিতা কর্ণ। শকুন্তলার দুজন সখী ছিলেন, একজন প্রিয়ঙ্গদা, একজন অনুসুয়া। শকুন্তলাকে প্রতিগৃহে যাত্রাকালে তিনজনকে তার সঙ্গে পাঠিয়েছিলেন। দুজন ছিলেন কর্ণমণির শিষ্য, একজন সাঙ্গরব, অপরজন শারদত, এবং আরেকজন ছিলেন বৃদ্ধা তপস্বী গৌতমী। শকুন্তলার আসন্ন বিদায়ে কর্ণমণি শোকাবিভূত, তার কণ্ঠস্বর বিকৃত হয়েছে, নৃত্য পোষণ অশ্রু বাষ্পে তার কণ্ঠস্বর বিকৃত হয়েছে, তার ইন্দ্রিয়সমূহ জড়ভাব ধারণ করেছে। তিনি বলছেন, আমি বনবাসী, চেনে শ্রেয়বশত আমার এই অবসাদ। না জানি গৃহস্থরা কন্যার প্রথম বিচ্ছেদে কতই না কৃত হন। কন্যা শকুন্তলা কর্ণ পিতাকে জড়িয়ে প্রণাম করে জড়িয়ে ধরলেন। পিতা কর্ণ শকুন্তলাকে আশীর্বাদ করে বললেন, শর্মিষ্ঠা যেমন যযাতির অতি প্রিয় হয়েছিল তুমিও তেমন প্রিয় হও স্বামী, এবং সে যেমন পুরুর মতো পুত্র লাভ করেছিল তুমি একটি সার্বভৌম পুত্র লাভ করো। এখানে যযাতি ছিলেন চন্দ্রবংশীয় রাজা, তার দুজন স্ত্রী ছিলেন, একজন দেবযানী, একজন শর্মিষ্ঠা। দেবযানী ছিলেন দত্তগুরুর কন্যা, আর শর্মিষ্ঠা ছিলেন দত্তরাজের কন্যা। এই দত্তগুরুকে না জানিয়ে তিনি পরবর্তীতে শর্মিষ্ঠাকে বিয়ে করেছিলেন। তখন দত্তগুরু তাকে অভিশাপ দেন এবং জরাগ্রস্ত হন রাজা যযাতি, এবং তিনি যৌবন হারিয়ে ফেলেন। তখন দেবযানীর পুত্র এবং শর্মিষ্ঠা পুত্রকে বললে, দেবযানীর পুত্র তা জরা নিতে রাজি হয়নি, রাজি হয়েছিল শর্মিষ্ঠার পুত্র পুরু। এবং বহুকাল পরে রাজা যযাতি আবার পুরুর কাছ থেকে সেই জরা নিয়ে পুরুকে যৌবন ফিরিয়ে দেন এবং তাকে রাজপদে অধিষ্ঠিত করেন। তখন বিদ্যা তপসী গৌতম বললেন, এটা শুধু আশীর্বাদ নয়, এটা অবশ্যম্ভাবী বল। শকুন্তলা তপবনের পশুপাখি তরুলতার সঙ্গে এক অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ।
তাই পিতা কর্ণ শকুন্তলার প্রতি গৃহ যাত্রার অনুমতি চেয়ে কাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের জল সেচন না করে যে কখনো জল পান করত না, ভূষণ ক্রিয়া হয়েও স্নেহবশত যে কখনো তোমাদের পল্লব গ্রহণ করেনি, তোমাদের প্রথম কুসুমোদ্গমের সময় যার আনন্দের সীমা থাকতো না, সেই শকুন্তলার স্বামী গিরে চলে যাচ্ছে, তোমরা সকলে তাকে অনুমোদন করো। শকুন্তলা আর্যপুত্র দুষ্যন্তকে দেখার জন্য উদ্গ্রীব বটে, তবে তিনি আবাল্যের আশ্রমভূমি ছেড়ে যেতে তার মন চাইছে না। তিনি তার সখী প্রিয়ম্বদেব অনুসরণকে বললেন যে আমি এই তরুলতা পশু পাখি তপবনে তরুলতা পশু পাখিকে তোমাদের হাতে সঁপে দিলাম। তখন প্রিয়ম্বদা বললেন, সখী তুমি আমাদের কার কাছে সঁপে দিলে? এই বলে যখন অশ্রুভাক্রান্ত হল তখন পিতা কর্ণ বললেন, এই সময় তোমাদের উচিত শকুন্তলাকে সান্ত্বনা দেওয়া এবং তাকে স্থির রাখা তোমাদের কর্তব্য। এই বলতে বলতে তারা একটি জলাশয়ের কাছে পৌঁছালো। তখন কর্ণমণির শিষ্য সাঙ্গরব কর্ণকে বললেন, গুরুদেব, কোনো আপন জনকে জলাশয় পর্যন্ত এগিয়ে দেওয়াটাই বিধি হোক, যদি কোনো আপনার কথা থাকে এই ক্ষীরবৃক্ষের নিচে দাঁড়িয়ে আপনি বলে দেন। তখন তিনি সাঙ্গরবকে বললেন, দুষ্যন্তকে উদ্দেশ্য করে তুমি দুষ্যন্তকে বলবে যে অন্যান্য পত্নীর ন্যায় দুষ্যন্ত যেন শকুন্তলাকে সমান আদরে দেখেন, এর অধিক হওয়া ভাগ্যের অধীন। এবং তিনি শকুন্তলাকে বললেন, তুমি এখান থেকে স্বামী গিরিয়ে গিয়ে অন্যান্য পত্নীদের ন্যায় প্রিয় সখীর ন্যায় ব্যবহার করবে, গুরুজনদের সেবা শুশ্রূষা করবে, স্বামী কর্তৃক তিরস্কৃতা হলেও কখনো তার বৃদ্ধ চারিণী হবে না। এটা বলতে বলতে শকুন্তলা বনরাজি আড়াল হল, অপলক দৃষ্টিতে তাকিয়েছিল অনুসরণ প্রিয়ম্বদা। তারা বলে উঠল, এই বুঝি সখী বনরাজির আড়াল হল। তখন কর্ণ বললেন, চল আমরা আশ্রমের দিকে অগ্রসর হই, কারণ কন্যারূপ সম্পদ অপরের গচ্ছিত সম্পদ, কন্যারূপ ধন অপরের গচ্ছিত সম্পদ, তাই গচ্ছিত সম্পদ ধনস্বামীর নিকট ফিরিয়ে দিয়ে মানুষ যেমন চিন্তামুক্ত হয়, আমিও আর শকুন্তলাকে স্বামী গিরিয়ে পাঠিয়ে নিশ্চিন্ত হলাম। আজকের ক্লাস এখানেই শেষ, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।